দিনাজপুরের লিচু এবার যাচ্ছে ফ্রান্সে। ইতোমধ্যে 40টি ক্যারেটে প্রায় 16,000 লিচু রওনা দিয়েছে ইউরোপের এই দেশটির উদ্দেশ্যে। নিজেদের কষ্টের ফল রপ্তানি করতে পেরে খুশি বাগানিরা। বিপুল সরকার সানের রিপোর্ট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। স্বাদে গন্ধে আর মিষ্টতায় ভরপুর দিনাজপুরের লিচুর সুখ্যাতি রয়েছে গোটা দেশেই। এবার সেই লিচুই কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যাবে ফ্রান্সে। ইতোমধ্যেই 40টি ক্যারেটে 16,000 লিচু রওনা দিয়েছে ইউরোপের এই দেশটির উদ্দেশ্যে। নিজের বাগানের পণ্য দেশের বাইরে যাওয়ায় খুশি বাগানি বিরল উপজেলার চকভবানী গ্রামের আফজাল হোসেন। জানান, গুণগত মান বজায় রেখেই উৎপাদন করেছেন তিনি। না পাকা না খাতা, মানে লসও হবে না, এবং দানাও খুব প্রচন্ড খুব সুন্দর দানা হচ্ছে। এই দানা যদি বাইরে দেশে মানুষ খায়, আমার মনে হয় প্রজাকর্মে আবার চাবে। এই অঞ্চলের লিচু আন্তর্জাতিক মানের, তাই রপ্তানি করে আয় করা সম্ভব বিপুল বৈদেশিক মুদ্রা। এটি যদি সফল হয়, আমরা খুব শীঘ্রই আরো বেশ বড় পরিমাণে লিচু রপ্তানি করার সুযোগ পাবো। এর মাধ্যমে আমরা একটা বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পাবো। রপ্তানি বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। যে আজকে আমরা পরীক্ষামূলকভাবে পাঠাবো, যদি এটা ঠিকমতো মান বজায় রেখে ফ্রান্সে এটা পৌঁছাতে পারি আমরা, তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে এরপর যারা এটার প্রচুর চাহিদা আছে। জেলায় লিচুর বাগান রয়েছে প্রায় 5,500 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 31,790 মেট্রিক টন। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।